নমস্কার আমি কৌশিক রায় এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় স্বাগত জানাই বুধবার তিনটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন এবং পাশাপাশি আপনারা যারা ভিডিওটি শুনছেন তাদের ক্ষেত্রে উদ্দেশ্য করে আমি বলছি আপনারা অবশ্যই জন্ম কুণ্ডলী এবং হস্তরেখা অনেকে বলছেন যে কৌশিক দা আমার কাছে তো জন্মসময় জন্মস্থান নেই তাহলে কি করব দেখুন হস্তরেখা দেখেও কিন্তু বলা কিন্তু সম্ভব যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা কি করে আপনার জন্মকুণ্ডলিতে কখন যোগ রয়েছে কোন বছর রয়েছে সমস্ত কিছু এবং আপনার যে দু সালে কোন কোন সংখ্যাগুলো আপনার ক্ষেত্রে শুভ তার সঠিক বিচার কিন্তু করা সম্ভব অনেকেই প্রতিনিয়ত প্রতিনিয়ত লটারির টিকিট কেটেই যাচ্ছেন কিন্তু প্রচুর অর্থ নষ্ট করছেন কিন্তু আমি একটি কথা আপনাদেরকে আবারও বলি আপনারা ভিডিওটি যদি সম্পূর্ণ শুনেন না আপনারা অবশ্যই জানতে পারবেন যে আপনাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে না দেখুন আমি তিনটি রাশির নাম টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময় আমি জানাবো এবং প্রত্যেকে জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট করুন দেখুন প্রতিনিয়ত অর্থপ্রাপ্তির যোগ প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কিন্তু সৃষ্টি কিন্তু কম বেশি হয় কিন্তু সেম রাশির নাম থাকে প্রত্যেকেরই যে আগামীকাল এই তিনটি রাশি তো কোটি 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 মানুষ রয়েছে প্রত্যেকেরই কি অর্থপ্রাপ্তি হবে এমনটি কক্ষণে না তাই আপনাদের জন্মছকে যদি যোগ থাকে আপনাদের জন্মছকে যদি রাহু শুক্র বুধ শনি শুভ অবস্থাতে থাকে এবং পাশাপাশি ভাগ্যভাব যদি শুভ থাকে নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে রাহু হচ্ছে কলিযুগের রাজা তাই রাহুর যে পাওয়ার বৃদ্ধি করতে রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু দেখুন রাহু কি করে রাহু আমাদের বিশেষ করে আমাদের শর্টকাটে বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করে তাই রাহুর বলবত্তাকে যদি আমরা বৃদ্ধি করতে পারি রাহু রক্ষা কবচ যদি আমরা পরিধান করি নিশ্চিত রূপে আমাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে যদি না আপনাদের জন্ম ছকে অশুভ না থাকে কারণ এই যে অর্থপ্রাপ্তির মুখ্য কারক্রহ কে বলুন তো রাহু এবং আমাদের ভাগ্যভাবটাও কিন্তু স্ট্রং থাকা কিন্তু দরকার কারণ ভাগ্যভাব যদি আমাদের দুর্বল থাকে তাহলে কিন্তু আমাদের অর্থপ্রাপ্তি ঘটবে না তাই ভাগ্যভাবকে স্ট্রং থাকতে হবে এবং পাশাপাশি আপনাদেরকে রাহু রক্ষা কবচ পরিধান করতে হবে এবং দীর্ঘদিন প্রচেষ্টা করছেন আপনারা অবশ্যই চার্ট রিফর্মেশান অবশ্যই করুন নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে চার্ট রিফর্মেশানের মাধ্যমে আপনাদের এই যে সমস্যাগুলো যে রয়েছে যারা টিকিট কাটছেন হচ্ছে না অর্থাৎ জন্ম সংস্কার করা এবং আপনার দশা মহাদশার যে উপভোগটা করানো এই বাচ্চাট রিফরমেশনের মাধ্যমে কিন্তু সম্ভব দেখুন আমি একটি কথা বারবার বলি আমাদের ভাগ্যটা কিন্তু ঘড়ির কাঁটার মতন কিন্তু ঘুরছে একই সময় কিন্তু যেতে পারে না দেখুন প্রত্যেকেরই কিন্তু কম বেশি প্রত্যেকেরই কিন্তু কম বেশি সময় ভালো এবং খারাপ দুটি কিন্তু যায় শুধু যে খারাপ যাচ্ছে এমন না যার ভালো চলে যাচ্ছে এমন না দেখুন এমন কোনো মানুষ নেই যে যাদের শুভ সময় আসেনি আমি একটি কথা বলবো প্রত্যেক মানুষের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন পিরিয়ড এসছে কেউ কেউ অ্যাচিভ করতে পারেন কেউ কেউ অ্যাচিভ করতে পারেন না যারা অ্যাচিভ করতে পারছেন তারা যা ঠিক জানতে পারছেন শুধুমাত্র যে লটারির থেকে যে আপনাদের অর্থপ্রাপ্তি এমন না আপনাদের শেয়ার বাজার ফাটকা স্টক মার্কেট অনলাইন ট্রেন্ডিং যে কোনো দিক থেকেই কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু করতে কিন্তু পারে তবে যোগটা থাকা দরকার এবং পাশাপাশি ভাগ্যভাবকে স্ট্রং করতে হবে এবং আকস্মিক প্রাপ্তি ভাবকে স্ট্রং করতে হবে নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে আগামীকালের প্রথম রাশি বিশ্ব রাশি বিশ্বরাশির টার্গেট নাম্বার সাত এবং নয় বিশ্ব রাশির টার্গেট নাম্বার সাত এবং নয় আপনাদের শুভ সময় সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা তিন মিনিট পর্যন্ত দুই নম্বর রাশি কন্যা রাশি কন্যা রাশির টার্গেট নাম্বার চার এবং ছয় আপনাদের শুভ সময় বৈকাল চারটা আট মিনিট থেকে পাঁচটা বারো মিনিট পর্যন্ত টাইমটা শুভ এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির আপনাদের টার্গেট নাম্বার তার আগে বলে যে কোনো দিক থেকে শুধুমাত্র লটারি বলে না শেয়ার বাজার ফাটকা যে কোনো দিক থেকে অনলাইন বা কোনো জায়গাতে টাকা ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকে আপনারা কিন্তু লাভ পেতে পারেন মিথুন রাশির টার্গেট নাম্বার সিটি হচ্ছে আপনাদের এক এবং নয় আপনাদের যে শুভ সময় সকাল এগারোটা বত্রিশ মিনিট থেকে বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত আপনাদের টাইমটা শুভ অর্থাৎ এই তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যদি আপনাদের জন্মছকে কোনো দোষ না থাকে এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের কিন্তু নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে দেখুন সমস্যা আছে সমাধানের পথও রয়েছে তাই জন্মছককে সংস্কার করুন বাট চাট আপনারা করুন এবং পাশাপাশি আপনারা অবশ্যই আমার সাথে পরামর্শ করুন দেখুন যারা দেখছেন অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনারা সম্পূর্ণরূপে অবশ্যই আলোচনাটি শুনবেন এবং প্রত্যেকে কমেন্ট বক্সে জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ